আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝছেন যে ইক্যাপ এর গোপন কাজ কি। আসলে এর গোপন রহস্য হচ্ছে ইক্যাপ সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এবং পার্সোনাল কাজেও যে ইক্যাপের কিছু সাপোর্ট পারফরমেন্স রয়েছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। এই তুলে ধরার আগে অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার পেয়ে থাকি, এবং যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব দেবেন। এবং ইক্যাপ যে পার্সোনাল কাজে ব্যবহার হয়ে থাকে সেটি এবং অন্য অন্য কী কী কাজে ব্যবহার করে হয়ে থাকে সেটিও আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল, মূলত ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই এর অভাবজনিত যে ধরনের রোগে মানুষ ভোগে সেই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। ইক্যাপ শুধুমাত্র যে আমাদের পার্সোনাল কাজ করে থাকে এটা কিন্তু ধারণাটি ভুল। ইক্যাপ তিন প্রকার হয়ে থাকে, ইক্যাপ 200, 400 এবং 600 মিলিগ্রাম। প্রতিটি ক্যাপে সফট জেলেটিন ক্যাপসুল আছে, ভিটামিন ই ইএসপি 200, প্রত্যেকটা 200-তে 200 রয়েছে, 400-তে 400 রয়েছে এবং 600-তে 600 মিলিগ্রাম রয়েছে। ইক্যাপ নির্দেশিত বা কোন ধরনের সমস্যা হলে বা কী ধরনের সমস্যা হলে ইক্যাপ ক্যাপসুলটি খেতে হবে, ভিটামিন এ এর অভাবজনিত রোগের চিকিৎসায় প্রতিরোধে এই ক্যাপসুলটি ব্যবহার হয়ে থাকে। গর্ভবতী এবং দুগ্ধদানকারী মাতা এবং নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাবজনিত স্বল্পতা চিকিৎসা রয়েছে, বা অ্যানজিনা, প্যাক্টেরিয়াস, কোলেস্ট্রল অধিকত্ব বা ক্যান্সার হলে সেচ রজনীতে পায়ের খেঁচুনি বা চিকিৎসা, এবং ইন্টারমিডিয়েট বা ক্লাডিশন বা ফাইব্রোস্টিক ব্রেস্ট রোগ, ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিঁচুনি চিকিৎসা এবং ইন্টারমিডিয়েট বা ক্লাডিশন বা ফাইব্রোস্টিক ব্রেস্ট রোগ বা ক্যান্সার, অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায়। মানে আর্থ্রাইটিস মানে পা হাত পা কামড়ায়, গিরেটেরে কামড়ায়, এই ধরনেরও কিন্তু প্রবলেম থাকলে ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করে। এছাড়া ভিটামিন এ অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধির সহায়ক, অর্থাৎ ক্রীড়াবিদ বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে, রক্ত সঞ্চালনতা বাড়িয়ে দিয়ে কিন্তু আমাদের যে ইক্যাপের গোপন কাজটির কথা বলা হয়েছে সেটির পারফরমেন্স কিন্তু বাড়িয়ে দিয়ে থাকে। ইক্যাপ ক্যাপসুল যদি খান বা প্রতি রাতে একটি করে যদি খান এবং একটি করে যদি ক্যালসিয়াম খান তাহলে আপনার শরীর দুর্বল লাগবে না, কারণ ইক্যাপের অভাবে শরীর কিন্তু দুর্বলও রাখতে পারে এবং ক্রীড়াবিদ পারফরমেন্স কিন্তু বৃদ্ধি করবে। এই ইক্যাপ ক্যাপসুলটি খাইলে কোনো দুর্বলতার সম্মুখীন হবে না এবং শরীরের রক্ত সঞ্চালনতা বেড়ে যাওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার শরীরে স্ট্রং থাকবে এবং পার্সোনাল কাজে এবং যৌন মিলনের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তিটা আপনি পেয়ে থাকবেন। এই একটি করে ক্যাপসুল, এই ইক্যাপ ক্যাপসুলটি কীভাবে খেতে হবে সঠিকভাবে জেনে নেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়, কারণ এর ডোজের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। একটি অথবা দুটি ক্যাপসুল দৈনিক অথবা রেজিস্টার্ড চিকিৎসা পরামর্শ অনুযায়ী খেতে হবে। দিনে আপনি 400 মিলিগ্রাম, যাদের বয়স 20-40 তারা দেখা গেলো 400 মিলিগ্রাম খেলো, যাদের 10-20 তারা দেখা গেলো 200 মিলিগ্রাম খেলো, একটি থেকে দুটি ট্যাবলেট দিন দৈনিক খেতে হবে। এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত, কারণ এটা আপনারা ইন্টারমিশন বা পার্সোনাল কাজের জন্য ব্যবহার করবেন। ভিটামিন ই এর প্রতি সংবেদনশীলতা যাদের রয়েছে তারা ক্যাপসুলটি খাবে না, এবং পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে খুবই শোষণীয় এবং অতিমাত্রায় সেবনে ডায়রিয়া এবং পেটে ব্যথা বা আন্তরিক অসুবিধা হতে পারে। এই বিহীন এই ক্যাপসুল দুটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বড় রূপ। আপনারা এই ক্যাপসুল একটি করে ক্যালসিয়াম বা কোরাল ক্যালডি, ক্যালবো 500 এবং একটি করে ইক্যাপ যদি খেয়ে থাকেন সে রাত্রে আপনাদের কোনো ধরনের দুর্বলতা লাগবে না এবং শরীরে ভরপুর পারফরমেন্স পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব দেবেন, এবং অন্য অন্য পার্সোনাল যে মেডিসিন রয়েছে সে সম্পর্কে আমাকে আপনাদের সামনে তুলে ধরতে সহযোগিতা করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ড্রাগ ফার্মাসিউটিক্যালের এই ইক্যাপ ক্যাপসুলটি, একটি বক্সে 60টি থাকে এবং 400 mg মিলিগ্রামের এই ক্যাপসুলটির দাম হচ্ছে অনলি 7 টাকা, এবং 200 মিলিগ্রাম এই ক্যাপসুলটির অনলি দাম হচ্ছে আপনার হচ্ছে 5 টাকা। ইক্যাপ ক্যাপসুলটি দেখতে কেমন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন ইক্যাপ ক্যাপসুলটি সফট জেলেটিন, একদম চকলেটের মতো দেখতে। দেখেন এই যে এবং 200 মিলিগ্রাম ক্যাপসুলটি হচ্ছে এরকম, এই যে 200 মিলিগ্রাম সফট জেলেটিন ক্যাপসুল।
বক্সগুলো দেখতে এমন দুটো ড্র্যাগ ফার্মাসিউটিক্যালের